يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال سيدنا مولانا محمد دیکھو جی دھر نگاہ حسین دیکھو جی دھر

خوشی دھر نگاہ سے رحمان اس کو کہتے ہیں قاغر بھی ہے وہ رحمان اس کو کہتے ہیں قاغر بھی اچھو کے ساتھ اچھا اچھو کے ساتھ اچھا برو سے خفا ہو دیکھو جھر ن سے پیسے برائی کل سے یہ بھی رے خیال پہلے برائی کرنے سے یہ بھی رہے خیال کوئی بھی دیکھتا نہیں کوئی بھی دیکھتا نہیں مگر دیکھتا ہے او دیکھو جھر نگاہ سے دیکھو جدھر نگاہ سے جلوانماں او

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ পাড়া যুববৃন্দ গ্রামবাসীর পরিচালনা এবং সহযোগিতায় আয়োজিত বৎসরিক এই মাহফিলের নির্ধারিত নির্বাচিত সুদক্ষ ও সুচিন্তিত আপনাদের এলাকার গর্ব কীর্তির সন্তান আজকের জলসার মহামান্য সাহেব জলসার সভাপতি সাহেব আমন্ত্রিত সুধীজন সম্মুখিষ্ট আল্লাহ প্রেমী নবী প্রেমী ইসলাম প্রেমী সর্বশ্রেণীর জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আল্লাহওয়ালা মুি পরেশদার ভাই জানো আব্বা জানেরা স্নেহের কুচি কাচারা পদ্মার আড়ালে অবস্থিতা পদ্মা বনেরা। সকলকে শ্রেণীগত শুভেচ্ছা জানিয়ে কাছে দোয়া চাইছি করেন আজকের আলোচনার বিষয়বস্তু আল্লাহর যারা বন্ধু তাদের নিদর্শন কি এবং শয়তানের যারা বন্ধু তাদের নিদর্শন বা কি এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার নিয়তে বসেছি অমাত ফিতি ইল্লা বিল্লা আলাইহিতাবাক্কেলতু ইলাইহি উনি আল্লামকে বলার আগে আপনাদের সকলকে শোনার আগে বক্তা শ্রোতা উভয়ের জন্য আল্লাহ আমলের ফায়সাল করে দেন উচ্চ যে বলি আল্লাহম্মামী সভাপতি সাহেব বলেছেন আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি কনকনে শীত তারপরেও কমিটি। আমার যুবক ভাইয়েরা চেষ্টা করেছেন সাধ্য মতো আপনাদেরকে বসতে দেওয়ার এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থেকে কষ্ট পাওয়ার চেয়ে বসলে ভালো হবে সর্বোপরি কমিটি আপনাদের জন্য মেহমানদারিরও বন্দোবস্ত করেছেন নিশ্চয়ই সেটাকেও গ্রহণ করতে হবে এটা তো নিশ্চয়ই জানেন জল যেটা দেওয়া হয় তাকে বলা হয় তাবারুক এই তাবারুক মানে বরকতের জিনিস তো বরকত সেখানে আছে যেখানে কোরআন হাদিসের আলোচনা আছে শরীয়তের কথা আছে আল্লাহ রসুলের আলোচনা আছে সেখানে আছে বরকত তাই সেখানে যারা বসে যারা শোনে সেই তাবারুকটা তারা হলো সবচেয়ে খাওয়ার অগ্রাধিকার তারাই রাখে না তাদের উপরে বরকত নাজিল হয়েছে দাঁড়িয়ে থাকলে বেড়ালে তাদের রহমত নাসিল নাজিল হয় না বরকত আসে না তাই যেটা আমরা খাবো আজকে বরকতি খাদ্য অন্তত সেটা হালাল করার জন্যেও ইমানদার হিসাবে বসা একটা বড় দায়িত্ব তাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি এই কোন কোন অনেক বেড়েছেন সন্ডা থেকে অনেক ঘুরেছেন একটু বসে যান দুটো কথা আমারও বলার সুযোগ হোক আপনাদের শোনার সুযোগ হোক সর্বোপরি আল্লাহ আমাদের উভয়কে আমল করার তৌফিক দেন আর একবার বলি আল্লাহ আমিন রব্বুল আলামিন তার মহসুমুদুর আল কুরআন নাম্বার 3 নাম্বার 2 সূরা নম সূরায়ে রব্বুল আলমিন আমাদের মতো একদম ইমানদার বিশ্বাসী বান্দাদেরকে ডেকে বলেন ওরে বিশ্বাসী বান্দারা তোমরা মনে করো বারবার তোমরা শুনেছোই বরহীম হলেন খালিন উল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হাবিবুল্লাহ তোমরা মনে করো দুজনেই শুধু আল্লাহর বন্ধু কিন্তু আমি আল্লাহ বলছি আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু দুনিয়া যত বিশ্বাসী বান্দা আছে যত দুনিয়ার ইমানদার বান্দি আছে আমি আল্লাহ তাদেরকে কষ্ট করে বললাম ওরে বিশ্বাসী বান্দা বান্দিরা আমি আল্লাহ হলাম তোমাদের বন্ধু জোরে বলা যাবে না আল্লাহ বলছেন এই বিশ্বাসী বান্দাগণদের আমি আল্লাহ বুলি এখন আমাদের সবার দৃঢ় বিশ্বাস আমাদের প্রত্যেকের দাবি হল আমরা সবাই ईमानदार কেন আল্লাহকে কে মানিনা সবাই মানি এখন রব্বুল আলামিন বলছেন তোমাদের ওই দাবিটা তুমি যদি মনে করো বাস্তবায়ন করবে যদি মনে করো তোমার সেই imanটা আমি আল্লাহ গ্রহণ করেছি কি করনি তুমি জানতে চাইবে তাহলে আমি আল্লাহ বলে দিলাম কাদের বন্ধু আমি আল্লাহ জানো ওই বিশ্বাসী বান্দাদের যাদের মধ্যে আমি আল্লাহ গুম দিয়েছি ইউখরিজুহুম মিন আয-যুলুমাতি ইলাল নূর আমি রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথে আনি ওদের অন্ধকার ভালো লাগে না পাপ ভালো লাগে না গোনা ভালো লাগে না শরীয়তের ুদ্ধাচারণ ভালো লাগে না আমি আর কে টেনে টেনে আমার আলোর পথে এনে দিয়েছি এরাই হলো আমার প্রিয় বন্ধু জোরে বলা যাবে না এই যে নূর এই যে জ্যোতি এই জ্যোতিটা হলো লাইটের জ্যোতি নয় হ্যালোজিনের আলো নয় এটা হলো ইসলামের নূর এটা হলো কোরআনের নূর এটা হলো হেদায়েতের নূর এটা হলো বিশ্বনবীর জীবন আদর্শের নূর আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন আল্লাহ যাদের বন্ধু হয়ে গেছেন ওদের অন্ধকার থেকে টেনে ইসলামের আলোয় আনবে কোরআনের আলোতে আনবে রসূলের জীবন আদর্শ তাদের মধ্যে থাকবে এটা হলো আল্লাহর বন্ধুদের নিদর্শন একটু জোরে বলা যাবে না জি এখন এই নেভানোর জন্য থেকে শুরু করে প্রতিযোগের বড় বড় কাফের বড় বড় সাইতানি শক্তি বারবার চেষ্টা করেছে ওই নোটটাকে ওরা নিভিয়ে দেবে ওরা ওই নোটটাকে নেভানোর জন্যে ইসলামের বিরুদ্ধে যত যুদ্ধ হয়েছে যত আক্রমণ ইসলামের উপরে এসেছে সব একটাই টার্গেট মুসলমানদেরকে আলো হারা করতে হবে নূর করতে হবে এখন রব্বুল আলামিন আমাদেরকে আবার সাপোর্ট করে বললেন পারা নম্বর 10 পৃষ্ঠা নাম্বার 11 সূরা আননম সূরা তাওবার মধ্যে বলেন ইউরিদুনা আইখ ইউরিদুনা আইতুফি নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহ মুতিম

কশ্চিন কালে ও নিপতে দেব না জোরে জোরে বলা যাবে এখন সেই জ্যোতি নিভানোর জন্য প্রতিযোগী আক্রমণ হয়েছে আজ কিন্তু আক্রমণ বন্ধনী আমরা জানি আলহামদুলিল্লাহ আমরা সবাই সেই ইমানদার অন্ধকার থেকে আলোর দিকে আসতে গেলে আলোর তো গুরুত্ব বুঝতে হবে না যার কাছে লাইটের গুরুত্ব নেই সে লাইট ব্যবহার করে না যার কাছে কারেন্টের কি বলে জ্ঞান নেই সে বাড়িতে কারেন্ট নেয় না আগে জানতে হবে যে এই জ্যোতিটার গুরুত্ব কত বেশি এই নূরটার গুরুত্ব কত বেশি আমাকে জানতে হবে আর এটা জানবো কোথায় এটা জানার জন্য পৃথিবীতে আর কোন দ্বিতীয় অদ্বিতীয় কোনো কিতাব নেই যাতে জানা যাবে কোনটা নূর আর কোনটা অন্ধকার সেই কিতাবটার নাম হলো আল কোরআন যদি বলা যাবে এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই কোরআনের বাতি জাতির মাঝে বর্ণনা করতে গিয়ে রসুলেকারি সাল্ল আলহিবাসাল্লামকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে অনেক কষ্ট পেতে হয়েছে আমরা সেই প্রিয় নবীর এখন আমরা বর্তমান সময়ে দেখতে পাই গোটা পৃথিবীতে আজ মুসলমান লাঞ্ছিত অপমানিত অবহেলিত ঘৃণিত আমরা বিভিন্ন কারণ বর্ণনা করি মুসলমান পিছিয়ে পড়ার কারণটা কি কারণটা কি যদি আপনি মাইক্রোফোন কোনো রাজনীতিবিদ বড় একজন ব্যক্তির কাছে তুলে দেন তিনি মাইক্রোফোন ধরেই বলবেন মুসলমান রাজনীতিতে পিছিয়ে তাই মুসলমানদের উপরে এত আক্রমণ আবার যদি কোনো পণ্ডিত শিক্ষিত ব্যক্তির হাতে মাইক্রোফোন তুলে দেন সে বলবে মুসলমান শিক্ষায় পিছিয়ে তাই মুসলমানদের এই আবার যদি কোনো সম্পদশালীর কাছে মাইক্রোফোন তুলে দেন তিনি বলবেন মুসলমান সম্পদ পিছিয়ে তাই মুসলমান লাঞ্ছিত রাজনীতিবিদ তার কথা বলে শিক্ষিত তার কথা বলে দুনিয়ার বড় বড় সম্পদশালী তার কথা বলে কিন্তু আমার মনে হয় ইসলাম ধর্মের মধ্যে না সম্পদের বিরাট মূল্য আছে না শিক্ষার বিরাট মূল্য আছে না বিরাট শক্তির মূল্য আছে ইসলামের মধ্যে ওই শিক্ষাটারই মূল্য ওই সম্পদের মূল্য ওই নেতৃত্বের মূল্য আছে যার মধ্যে প্রথম আছে আল্লাহ আল্লাহ যদি থাকে ওই সব কিছুই আল্লাহর কাছে প্রিয় একটু জোরে বলা যাবে না দুনিয়ার হিসাব এক ইসলামের হিসাব আর রাজনীতিবিদ বলবে মুসলমান রাজনীতিতে পিছিয়ে এটাকে বিশ্বাস করা যায় পৃথিবীতে আমার তো জানা নেই বয়স অল্প হলেও আপনাদের চাললে একটু আমাদেরকে ঘোরান বেশি বিভিন্ন জায়গায় গিয়ে আমি তথ্য জোগাড় করেছি আমার চ্যালেঞ্জ করলে মিথ্যা হবে না মুসলমানের মতো রাজনীতি পৃথিবীর অন্য কোনো কম বোঝে না ইলেকশন আসুক না দেখবে মোড়ে মোড়ে বসে বসে এদের মতো আলোচনা কোন জাতি করে কোন পার্টি করবে তাও জানতে পারবে কোন পার্টি করছে না তাও লোক জানতে পারবে শত্রু তৈরি করতে খুব ভালো জানে মুসলমান ছাড়া আদার্স অন্য কোন কমের নাম বলেন ওরা ঝান্ডার তলায় ঘরে এক ভোট দেয় এক জায়গায় কেউ জানে না ওরা কোন পার্টি করে পৃথিবীর সব কম তারা পার্টি করে কেউ জানতে পারে না মুসলমান পার্টি করে সবাই জানতে পারে কম বুঝলে তো এটা হতো বিরাট বোঝে তো মুসলমান রাজনীতিতে পিছিয়ে না বলে সম্পদে পিছিয়ে আল্লাহ শোক মুসলমানের মতো সম্পদ আল্লাহ দ্বিতীয় কোন কমকে দেয়নি পৃথিবীতে একটা কমের নাম বলেন এত মাহফিল তাদের হয় একটা কমের নাম বলেন এবার করার এত মসজিদ আছে এত মাদ্রাসা আছে এত মুক্ত এত খান কাতিদগা আছে দুনিয়ার কোন অদ্বিতীয় কম নাই মুসলমান ছাড়া একটা মুসলমান পাড়াতে এখন তিনটে করে কম পক্ষে তিনটে মসজিদ তিনটে মুক্ত একটা বড় মাদ্রাসা বিভিন্ন ধর্ম অনুষ্ঠান একটা গ্রামে এখন আট দশটা করে সালে সব মাহফিল কোথা থেকে আসে এ পয়সা কিন্তু গাড়ি ধরে জুলুমবাজি করে চাতাবাজি করে নয় ওই গ্রামের মুষ্টিমীয় মানুষ মাথার গাম পায়ে ফেলা পয়সা দিয়ে মসজিদ বানায় মুক্ত বানাই মাদ্রাসা বানায় খানকা বানাই ঈদগা বানায় জলসা দেয় তাহলে এত পয়সা মুসলমানের কাছে আছে এগুলো অন্য ধর্মের মতো যদি বছরে তিনটে দিন একটা পূজা করতে হতো বছরে কোন একটা অনুষ্ঠান পালন করতে হতো আর সারা জীবন মসজিদ মাদ্রাসা খানকে ঈদগায় পয়সা না দিতে হতো আমাদের মতো বড় বড় বিল্ডিং দুনিয়ার কোন কوامার বানাতে 봤তো না পয়সা আমাদের যথেষ্ট আছে আমরা পয়সায় পিছিয়ে না শিক্ষায় পিছিয়ে বলবে কোন একটা জাতি বাচ্চাকে ধরে আনেন 8 10 বছরে বাচ্চাকে বলেন তোমাদের মাদ্রাসা তোমাদের স্কুলে তোমরা পড়ো ধরাপাতটা তিন মাসে মুখস্থ করে শোনাতে হবে ধরাপাত কপাতার বই চটি একটা বই পারবেন আপনার গ্রামের একটা বাচ্চা আমাকে দেন আমি চ্যালেঞ্জ করছি डेढ़ মাস থেকে দুই মাসের মধ্যে নুরানি পরিপূর্ণ ষাট থেকে সত্তরটা পিস রাত্রে আপনি বারোটার পরে তাকে ডেকে বলবেন ঘুম থেকে শোনাতে হবে একদম টু বা টু শুনিয়ে দেবে এক জায়গা আটকাবে না সোনালা বলবেন পৃথিবীর একটা ধর্মগুরুর নাম বলেন তাদের ধর্মগুরু তো মুখস্থ রাখতে পেরেছে কোন একটা ধর্মগ্রন্থ গ্রন্থ মুখস্থ হাফেজ আমার সামনে এনে দেন পৃথিবীর কোন ধর্মের মানুষ পারে না তাদের ধর্ম গ্রন্থ করতে কিন্তু আমরা মুসলমান আমাদের ধর্ম গ্রন্থাল কোরআন এই কোরআন মুখস্থ করার জন্য আগে দুইজন নয় কোটি 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 আল্লাহর বান্দা আছে এই পৃথিবীর বুকে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত ছশো বারোটা পৃষ্ঠা রাত বারোটায় দাঁড় করিয়ে দেবেন ওই যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ হিমবিল আলমিন শুরু করবে আর এক জায়গায় দাঁড়িয়ে নাচ পর্যন্ত পড়বে ইনশাল্লাহ কোথাও তারা আটকাবে না বাঁধবে ওনা জোরে বলা যাবে না মুসলমান যদি গোটা কোরআন মুখস্থ করতে পারে এরা মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে এম করবে বি করবে সমস্যা কোথায় পুরো বই মুখস্থ করার ট্যালেন্ট এদের আছে পার্টস আছে যোগ্যতা আছে মূল্যায়ন করা হয়নি এদেরকে বোজানো হয়েছে তোমরা জন্ম নিয়েছ মানুষের خدمت করার জন্য জন্ম নিয়েছ নিচু হয়ে জন্ম হয়েছ তোমরা সর্বদাই অন্যের গোলামি করবে বলে ইমাম গাজ্জালী বলেছেন মাল্লা মিআরিফ নফসহু লাম ইআরিফ রব যে জাতি তার নিজের ইতিহাস জানে না যে জাতি তার নিজেকে মূল্যায়ন করতে জানে না যে নিজের ক্ষমতা সম্বন্ধে অবগত নয় সে কোন রব চিনতে পারে না স্রষ্টা চিনতে পারে না আল্লাহ চিনতে পারে আমাদের সম্পদ আছে আমাদের শিক্ষা আছে আমাদের রাজনীতির ট্যালেন্ট যোগ্যতা আছে তাহলে আমরা পিছিয়ে কোথায় আমরা আসলে পিছিয়ে গেছি আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় অন্য কোথাও পিছিয়ে নই আমি এক এক করে দৃষ্টান্ত দিতে চাইব আপনারা দুনিয়ার মানুষ আমরা দুনিয়ার মানুষ দুনিয়ার যত শিক্ষিত মানুষ এদের সূত্র সূত্র এক এক আর আর আমার আল্লাহর দুনিয়ায় যারা মারে তাদেরকে বলা হয় বিজয়ী যারা মার খায় তাদের বলা হয় পরাজয়ী অর্থাৎ পরাস্ত হয়েছে হেরে গেছে দুনিয়ায় যার বাপমা আছে তাকে বলা হয় পুণ্য সন্তান আর যার বাপ মা নেই তাকে বলা হয় অসম্পূর্ণ সন্তান অর্থাৎ ওই ছেলেটাকে বলি হয় অসহায় দরিদ্র আমার সমাজের মাকে সমাজের মাঝে সে একটা নিম্ন ধরনের সন্তান কেন তার বাপ মা নাই আমার সমাজে অর্থ থাকলে বলি তারা সাকসেস অর্থ নাই তারা হলো আনসাকসেস কিন্তু চলেন শরিয়াতের দৃষ্টি দেখে আসি কারা সাকসেস কার আনসাকসেস রব্বুল আলামিন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 13 সূরা নাম সূরা আলে ইমরান রব্বুল আলামিন সফলতার রাজ সফলতার কারণ আমার আল্লাহ বর্ণনা করে বলছেন ফামান যুহুজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ জুরে বলেন আল্লাহু আকবার رب العالمین বলেন যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে টেনে জান্নাতের দরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছি আমি আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের নিকটবর্তী হওয়ার মতো তৌফিক দিয়েছি এরাই হলো আসলে সাকসেস এরাই হল আসল সফল এরাই হল আসল कामयाब জোরে বলা যাবে না বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরীতে 313 জন সাহাবা নিয়ে কাফেরদের মাঝে ইসলামের প্রথম লড়াই বদরের যুদ্ধে মুসলমানদের জয় জয়াকার পৃথিবীর মানুষ বলছে জিতেছে কেন মুসলমান কাফেরদেরকে মেরেছে তাই মুসলমান জয়ী কাফেররা বিজয়ী কিন্তু আল্লাহ বলছেন না ইসলাম বলছে মেরেছে তাই ওরা বিজয়ী নয় রব্বুল আলামিনের রাসূল হাদিসের মধ্যে বলেছেন গোটা বদরী সাহাবী হলেন জান্নাতি 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 ওরা যদি এক ওয়াক্ত নামাজ আসতে কার না পড়ে তারপর আমার আল্লাহ ওদের কাউকে জান্নাত থেকে বঞ্চিত করবে না সুতরাং ওদের মারার পরে ওরা জান্নাতি জান্নাত তাদের হাতছাড়া হয়নি ওই জন্যই বদরের সাহাবারা হলো সফল কাম জোরে জোরে বলা যাবে না মেরেছে তাই তারা সফল নয় কি সফল জানা সঙ্গী সাথে নিয়ে পৃথিবীর মানুষ বলছে হুসাইন হেরে গেছে ইয়াজিদ বাহিনী তাকে মেরেছে আর হোসাইন বাহিনী মার খেয়েছে তাই ইতিহাস বলছে পৃথিবীর মানুষ বলছে পৃথিবীর সূত্র বলছে হুসাইন বাহিনী হেরে গেছে كنت رب العالمين پر نمبر دُوِيَ پسٹ نمبر دُوِيَ سورة النَّمْ سورة باقر مدل بلسن ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ربنا الله أكبر رب العالمين بلسن دار الدنيا যারা আমি আল্লাহ আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে এদেরকে মরে গেছে বলে কখনো বলবে না যারা মরে গেছে আমি আল্লাহ বলছো ওরা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারছ না জোরে জোরে বলা যাবে না মানুষ কথা বলে তো মুখ দি আল্লাহ এখানে বলতে মানা করলেন কিন্তু আরো তাকিদ দি আরো জোর সৃষ্টি করে আল্লাহ বলছে

রব্বুল আলমিন বলছেন বলবে না শুধু নয় আমি আল্লাহ বলছি কল্পনাও করবে না ধ্যান ধারণাও আনবে না যে যারা আল্লাহ রাস্তায় শাহাদ বরণ করেছে না মারা গেছে এই ভাবনাটাও যেন মনের মধ্যে আনবে না ওরা এমন জীবিত তোমাদের রেজেক পেতে দেরি হয় কিন্তু ওদের রেজেক পেতে দেরি হয় না আমি আল্লাহ ওদের কবরের মধ্যে রেজেক প্রদান করে থাকি জোরে জোরে বলা যাবে না পৃথিবীর মানুষ বলছে হুসাইন হেরে গেছে ইসলাম বলছে হুসাইন অমর হয়ে গেছে সোমরাল্লাহ বলবেন তাহলে এখানে পৃথিবীর সূত্র ফেল করল মার খেয়েছে হেরে যায়নি মার খেয়েছে জান্নাত হাত ছাড়া হয়নি তাই হোসাইন বাহিনী এখানেও বিজয়ী যদি বলা যাবে তাহলে কারবালার প্রান্তরে হুসাইন বাহিনীর জান্নাত হাত ছাড়া হয়নি বদরের প্রান্তরে সাহাবাদের জান্নাত হাত ছাড়া হয়নি এই জান্নাত যদি হাত ছাড়া না হয় ওই মমিন দাই হলো সর্বদাই সফল জোরে বলা যাবে না আমরা বলি সম্পদ থাকলে সফল সম্পদ না থাকলে অসফল চলেন না বিশ্ব নবীর কলিজার টুকুরি জান্নাতি নারী জান্নাতী নারীদের যিনি রমণী নারী জান্নাতী নারীদের যিনি নেত্রি সেই ফাতিমা তুজহার রদ ইতল্লাহ আনহা আমার ওসুল এত প্রিয়তমা কন্যা ছিলেন আমার ওসুল তাকে এত মাহব্দত করতেন তার যখন বিয়ের সময় এলো ফাতিমা বিয়ের সময়ে পৌঁছে গেছে কে তাকে বিবাহ করবে বিশ্বনবী সেই ফাতেমার আব্বা জান চিন্তা করে কাকে কার সাথে আমার কি বিবাহ দেব আউ বা কারদি আল্লাহ আনহ নিজের মনে মনে ইচ্ছা ফাতেমাকে দিয়ে করতে চাই ওমারে ফারুকের মনের ইচ্ছা ফাতেমাকে বিবাহ করতে চাই আলীর মনের ইচ্ছা ফাতেমাকে বিবাহ করতে চাই উসমানের মনের ইচ্ছা ফাতেমাকে বিবাহ করতে চাই এখন আমাদের সমাজের বাপেদের একটা ধরন আছে মেয়ে হলো বাপ খুব মহব্বত করে তাই কি করে জামাই দেখতে গেলে আগে এটা দেখে যে আমার মেয়েটাকে ঠিকঠাক দুটো খেতে দিতে পারবে না পারবে কি দেখে না দেখে জামাই নির্বাচন করার সময় জামাইয়ের ব্যবসা বাণিজ্য আছে নাকি মাসে মোটামুটি বিশ ত্রিশ করতে পারে কি পারে না বেকার কি না এগুলো দেখে যাতে করে মেয়েটা সুখে থাকতে পারে বিশ্ব নবীর সেই সময় কন্যা ফাতেমা জান্নাতি নারীদের রানী তিনি তাকে বিবাহ দেখা দেওয়ার জন্য রসুল তেমন মনে করতে পারতেন ওসমানের বিরাট পয়সা আছে ওমারে ফারুকের বিরাট শক্তি আছে আউ বাকারের সাথে আমার বিরাট বন্ধুত্ব আছে চলেদের কাউকে দি বিশ্ব নবী না আমাদের মতো ভুলটা আমার করতে পারেন না তিনি তো আমাদের আদর্শ তিনি আমাদের আইকন তিনি আমাদের আইডিয়াল রসুল তো আমাদেরকে দিশা দেখিয়ে দিয়ে গেছেন আমার রসুল তারা মেয়েটাকে দেবার জন্য দুনিয়ার এমন কিছু দেখলেন না যেগুলো আমরা দেখি রসুল দেখলেন এমন একটা স্বামীকে নিজের এমন একজন জামাইকে নির্বাচন করলেন যারা সেফাত স্বয়ং আল্লাহ রসুলের মাধ্যমে শুনিয়ে বলেছেন আলী হল আসাদুল্লাহিল গালিব আল্লাহর বিজয়ী সিংহ হচ্ছে আলী রদি আনু একটু জোরে জোরে বলা যাবে আলী হলেন আল্লাহর বিজয়ী সিংহ নিশ্চয় আমরা জানি আলীর বাহাদুর বিশ্ব নবী আলীকে ডাকলে আলী আমার মেয়েকে তোমাকে দেব গরিব আলী অসহায় আলী রসুল দিচ্ছেন কন্যাটাকে তার ঘরে কেন রসুল জানেন আমার বেটি যদি জান্নাতি নারীদের রানী যেহেতু আলীর বাড়ি গেলে দুটো খাওয়া না হলেও জান্নাত হাত হবে না বর্তমান সমাজের একটা রোগ বলি দেখবেন এলাকার যত মক্তব আছে মক্তবের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা একটু বেশি ঠিক না বেট মেয়েদের সংখ্যা বেশি না কেন আমার ছোট্ট ছোট্ট বোনেদেরকে আমি আর এই আওয়াজটা শুনতে অনুরোধ জানাবো আমার বোনেরা তোমরা আগামী প্রজন্মের মা আমি তোমাদের ভাই তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি তোমাদের মুক্তবে কেন দিয়েছে তো আম্মাকে জিজ্ঞাসা করবে আব্বাকে জিজ্ঞাসা করবে তোমার আম্মা একটু কোরআন জানে আর তোমাকে মুক্তবে পাঠায় কারণটা তোমাদের যখন বিয়ের পিড়িতে বসতে হবে তার আগে তোমাকে দেখতে আসবে দেখতে আসে মেয়েদেরকে তিন ধরনের মানুষ বোনাই আসে দাদা নানা কেউ একজন আসে ভাইয়েরা আসে আবার সঙ্গে একটা হুজুর ভাড়া করে আনে না দেখতে আসবে মেয়েটাকে জিজ্ঞাসা করবে মা তুই পান সাজতে পারো দাদুর প্রশ্ন পান খাই তো পান সাজতে পারো নানা এমন প্রশ্ন করবে মা রান্না করতে পারো বলো তো গোস রাততে গেলে কি মশলা আগে দিতে হয় এটা হলো দাদা নানাদের প্রশ্ন এরপরে বোনাই আছে জিজ্ঞাসা করবে পড়াশোনা কতটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কতটা গেছো কি চলছে নম্বর কত এগুলো সব জিজ্ঞাসা করার পরে এবার হজুরকে বল হুজুর আপনি এবার জিজ্ঞাসা করেন কেন এবার হচ্ছে ইসলামী প্রশ্ন হবে দাদু তুমি করতে পারতে বোনাই তুমি করতে পারতে সমস্যা কি মেয়েটাকে এবার বলবে বলতো মা ইমাম সাহেব ইমাম সাহেবকে দিয়ে কেন জিজ্ঞাসা করে মূল কারণ ওই মেয়েটা যদি দাদু অল্প কি বলে বয়স্ক তো তো দাদু মনে করে মজা করে যদি বলে ও দাদু আপনি আমাকে উজুর ফরজ জিজ্ঞাসা করছেন আপনি বলেন তো কটা পাইজামা গরম হয়ে যেতে পারে পালানোর সম্ভাবনা আছে গোসলের ফরজ কয় এটা যদি মেয়েকে জিজ্ঞাসা করে উল্টো যদি বলে তুমি বলো তো গোসলের ফরজ দৌড়ে কুল পাবে না হুজুর ভাড়া করে নিয়ে এখানে হুজুর গিয়ে এই প্রশ্নগুলো করে হুজুর ফরজ গোসলের ফরজ সূরা ফাতিহা জানো কবার কোরআন খতম করেছো ইত্যাদি ইত্যাদি তো মেয়েটা বলে দুবার তখন হুজুর বলে আলহামদুলিল্লাহ অসুবিধা নাই ও আমার ছোট্ট ছোট্ট বোনেরা যাদেরকে তো আম্মা বাই উদ্দেশ্যে দিয়েছে বিয়ের পিড়েতে বসার আগে তোমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হবে কই খতম তুমি করেছো এটা না বলতে পারলে তোমাদের বিয়ে হয় না যে এক খতম খতম না না ও আমার ছোট্ট ছোট্ট ঘরের মেয়েরা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম এবার যদি কোনোদিন এমন সমস্যার সম্মুখীন তোমরা হও নিরবেদিধায় বলবে হুজুর একটু বলেন যার জন্য আমাকে দেখতে এসেছেন তার কটা খতম যার জন্য আমাকে देखतेセছেন তার খতম কটা হ্যাঁ দেখেন মুক্তবে ছেলেদের সংখ্যা বেড়ে যায় জি ভাই বাপজি আমার এখানেই আমার জাতির পতন শুরু হয়েছে ওই ছোট্ট মেয়েটাকে তার মা সংসারের হাজার কাজ কামে উপেক্ষা করে তার আব্বা যান নিজের জীবনের হাজার কষ্টের পরেও তাকে মুক্তবে দিয়ে সুন্দর করে গড়েছে কিন্তু সিদ্ধান্ত আমাদের এই ভুল বিশ্বনবী তার জান্নাতি মেয়েটাকে কার হাতে দিলেন সম্পদশালীর হাতে নয় দুনিয়ার বিরাট শক্তিশালীর হাতে নয় জান্নাতি ঘরে দিলেন যাতে করে জান্নাতি নারী যিনি নেত্রী তার যেন জান্নাত হাত ছাড়া না হয় ভাই বাপজি এক দুজন নয় আমার সমাজে অনেক মা আছে অনেক বোন আছেন দেখবেন বিয়ের পরে একটা কোরআন অবশ্যই বাড়ি থেকে তারা দেয় ওই যে তাকায় তোলা আছে গোটা সুযোগ হয় না কেন এমন এমন একটা একটা স্বামী পেয়েছে স্বামীটা হলো সংসারে এসেছে ওই সংসারে ইসলামের কোনো রীতি নীতি বলে কিছুই নাই ওই কোরআন টানার পর জান্নাতি নারীদের রানী যিনি তার দলের একটা মেয়ে এই ঘরে আসার পর এখন জাহান্নামী দলের অংশ অংশীদার হয়ে হয়ে গেছে পার্টনার হয়েছে সদস্য হয়ে গেছে তাই সবেরাত আসলে একটু পেড়ে ঝডে একটু চুমা চুমাচাটি করে রেখে দেয় আসছে বছর আবার দেখা হবে না উজুবিল্লা এই হলো পার্থক্য বিশ্বনবী তার কন্যাটাকে সম্পদ দেখে দেননি দিয়েছেন জান্নাত যেন হাত ছাড়া না আলীর বাড়ি এলেন ফাতিমাতুজ জাহরা আহারে জান্নাতি নারীদের জানি মানে একটু ঘমান্ত থাকবে তো থাকবে কিন্তু এই কেমন কন্যা হতে পারে ফাতেমা আনা আসার পরে ওই আলীর বাড়িতে জীবনে যা কষ্ট করে নি তার চেয়ে দ্বিগুণ কষ্ট যা তা ঘুরি আটা পেশাই করে ওই ফাতেমা হাসান হোসেন কে দেখভাল করে ওই ফাতেমা উট ঘোড়ার ঘাস গুলো কাটতে হয় ওই ফাতেমা দুধ থেকে পানি আনতে হয় একসাথে চার চারটা ডোল কাদের উপরে দড়ি ঝুলিয়ে দিয়ে এদিকে দুটা এদিকে দুটা দুধ থেকে পানি আনতে হয় একসাথে চার চারটি করে ডোল বাঁধা ওই ফাতেমা সংসারের গোটা কাজগুলো করে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো জেহাদে যাচ্ছেন কখনো শরিয়াতের নিয়ম মেনে ব্যবসা বাণিজ্য করছেন রসুলের দরবারে বসে হাদিস শিখছেন এই হলো সংসার ফাতে মাতুজাহার কোনো দিন স্বামীর প্রতি অভিযোগ নাই আম্মার কাছে কোনো দিন গিয়ে বলে না আব্বা এমন জায়গায় বিবাহ দিলেন খেটে একেবারে যারে যার হয়ে যাচ্ছি খেটে মাতা খারাপ হয়ে যাচ্ছে কোনো দিন নালিশ ফাতে মাতুজাহারা করে না ওই স্বামীকে পেয়ে ফাতেমা খুশি আলী ফাতেমাকে পেয়ে খুশি সংসার চলছে কিন্তু আলীর মনটা একদম ভালো না যে ফাতেমার মতো স্ত্রী পেয়ে আমি তাকে জীবন একটু সুখ দিতে পারলাম না মনটা খুব ব্যথিত আলিস এক যুদ্ধ থেকে ফিরে এসছেন এসে বলছে ফাতেমা আব্বা যান নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম যুদ্ধ থেকে অনেক গোলাম পেয়েছে সে যুগের রীতি ছিল গোলাম যুদ্ধে এলে বন্টন করে দেয়া হতো যার যা প্রয়োজন তাদের বাড়ি কর্মচারী হিসাবে খেদমতগার হিসাবে গোলাম বন্টন হতো তালি বলছে ফাতেমা তুমি একটু যেতে পারতে আমি জামাই হয়ে কি করে শ্বশুর কাছে চাই বলো তো অ্যাপাসি চাব কি করে আমি কি এতটা ভিখুরি ভেখারি হয়ে গেছে শ্বশুর কাছে অ্যাপাসি কিনে আমাকে চাপতে হবে চাপা যায় খেটে খাবো আত্মমর্যাদা বলে কিছু তো আছে আমি আলী যেতে পারবো না আমার অ্যাপাসি লাগবে তুমি যাও গিয়ে বলো একটা গোলাম লাগবে সংসারে বিরাট অভাব আব্বা যান গোলাম গুলো বন্টন করছেন কিন্তু ভাবমূর্তি তো ভয়ঙ্কর বিশ্বনী ফাতেমাকে কে খুব মাহাবাদ করতেন বলবেন কি চেহারাটা শুধু উকি মেরে তাকিয়ে দিয়েছেন দৌড় রসুলের সামনে যাওয়ার সাহস ফাতেমার হয়নি আমার রসুল গোলামগুলো বন্টন করার পর সোজা গেলেন আলীর ঘরে ঠান্ডার সময় গিয়ে দেখে চাদরের তলায় আলীর পা ফাতেমার পা বিশ্বনদে গিয়ে নিজের পাটা সেই চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন এক চাদরের মধ্যে তিনজনার পা রসুলের পা আলী জামাইয়ের পা ফাতেমার পা কতটা আপন না মনে হলে শ্বশুর জামাইয়ের ওই চাদরের মধ্যে পা ঢোকাতে পার এখন তিনজনের পা ফাতিমা তুজাহারা বলেন আব্বার পা আমার পায়ে লাগছে রসুলের পায়ের ঠান্ডা আমি হৃদয়ের মধ্যে অনুভব করছি হঠাৎ আমার আব্বা যান বললেন ফাতেমা বলো না বলো তুমি কেন গিয়েছিলে কোন সতী নারী কোন ভালো স্ত্রী কোনদিন চায় না তার স্বামীর মানিস তার আম্মা আব্বার সামনে নষ্ট হোক এটা কোনোদিন কোন স্ত্রী চায় না ফাতেমা কি করে বলবে যে আলী বলেছিলেন তাই গেছে কি করে ফাতেমা বলবে তার সংসারে অভাব কেন বলা মানে স্বামীর সামনেটা বলা বলা মানে আলীর মাথাটা নিচু হয়ে যাবে রসুলের কন্যা ফাতেমা তোরা বলতে পারে না কিন্তু আমার রসুল সন্না শুনে যাবে না বারবার প্রশ্ন করছে একবার আলীর মুখপানে পানে তাকায় একবার রসুলের মুখপানে তাকায় সর্বোপরি বিশ্বনবীর ওই কন্যা না বলতে পেরে হাত দুটো এমন করে বাড়িয়ে দিলেন কি আছে ওই হাতে বিশ্বনবী দেখতে পেলেন জান্নাতি নারীদের রানীর হাতটা যাতা ঘুরিয়ে ঘুরে কড় পড়ে গেছে কাদের কাপড়টা হালকা করে সরিয়ে দিলেন রসুল দেখলেন জান্নাতি নারীদের রানীর কাতটা সেখানে কড়া পড়ে গেছে ছাল ছাল উঠে গেছে এই দৃশ্য দেখে ফাতেমার চোখ ভরা পানি আলীর চোখে পানি বিশ্বনবীর চোখেও পানি চলে এলো কি ব্যাপার ফাতেমা তুমি কি বলতে চাই সেগুলো দেখিয়ে বলে আব্বা যান আমায় আমার স্বামী আমাকে অনুরোধ জানিয়েছিলেন অনেক গোলাম পেয়েছেন একটা গোলাম যদি দিতেন সংসারের কাজ একটু হালকা হয়ে যেত এতটুকুই রসুল সোনা মাত্র বললেন ও ফাতেমা তুমি কি জানো না আমি রসুল্লাহ সাল্লাহ আলহিম দুনিয়ায় কাউকে গোলাম বানাতে আসেনি আমি রসুল এসেছি মানুষকে আজাদ করার জন্য জোরে জোরে বলা যাবে ও ফাতেমা কি মনে কর আমি তোমাকে গোলাম দেব ও ফাতেমা তোমার বাড়িতে গোলাম টাকাটা কাটা না আমি কি তোমাকে গোলামের চেয়ে দামি জিনিস দেব না আমি কি তোমাকে গোলামের চেয়ে উত্তম জিনিস বলে যাব না ফাতেমা বলছেন কেন নয় রসুল আল একটু বলে দেন রসুল তখন বললেন ফাতেমা পাচক নামাজের পরে ৩৩ বার সুবাহান আল্লাহ বলবে ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়বে চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ে নেবে ও ফাতিমা এই তসবিটার নাম হলো তসবি ফাতিমি এটা যদি আমল করতে পারো আমার আল্লাহ তোমার দেহে এত শক্তি দেবে আল্লাহকে ডাকলে আল্লাহকে জপলে আল্লাহর কত স্মরণ করলে তো রহম তোমার সংসারে আসবে তুমি আর কোনোদিন কষ্ট কষ্ট অনুভব করতে পারবে না ফাতেমা আমরা আব্বা জান এতটুকু আমার যথেষ্ট গোলামের চেয়ে আমার রসুল তসবিটাকে প্রাধান্য দিলেন কেন জান না যেন আমার আমার মেয়ের হাত না হয় একটু জোরে জোরে বলা যাবে জান্নাতি নারী গোলামের বিনিময় কি দিলেন তসবি দিলেন আর আমার ঘরে মেয়েরা যখন মায়ের কাছে গিয়ে সব শোনায় তো বলে তুই খাটতে যাস কেন অত অত খাটবি ও এখন কলের ধারে গিয়ে গল্প করবে পুকুর ধারে বসে গল্প করবে এর স্বামী কেমন ওর স্বামী কেমন এ কেমন এ তাই সে কেমন ওরা পড়ে পড়ে না ওরা ওরা মহিলা সমিতির গুণকীর্তন বন্ধন ব্যাংক অ্যাকাউন্ট কি করে খুললে কি করে টাকা বাড়ানো যায় এগুলো তসবি পড়ে ঘাটতি কোথায় ঘাটতি ওইখানটায় বিশ্বনবী তারা মেয়েকে কি দিলেন আবদার জানালো বলল গোলাম নয় আল্লাহর তেজবি দিলাম আল্লাহকে শরণ কর আল্লাহ পেলে সব পেয়ে যাবে যদি বলা যাবে না একটু বলি আল্লাহ পেয়ে সব পেয়ে গেছেন আব্দুল ইবনে যুবাইর আল্লাহ তাআলা আনহুর রিওয়ায়াত বিশ্ব নবীর কাছে একদিন আসরের নামাজের পর এক ফকির এসে বলছে আমি আমার কাছে বস্ত্র নাই আমি আমার গন্তব্য স্থলে যাব আমার কাছে কোনো আরোহী নাই ইয়ারসুল আল্লাহ আমাকে কোন বাহনের বন্দোবস্ত করে দেন দুটো খেতে দেন কিছু আমাকে পোশাকের বন্দোবস্ত করে দেন আমার রসুলের গুণ ছিল কোনো দিন না বলতে পারতেন না বাড়ি থাকলে তৎক্ষণাৎ দিতেন আর না থাকলে অবশ্যই কারোর দিকে সারা করে দিতেন রসুল বলছেন ও আল্লাহর বান্দা তুমি এমন সময় আমার কাছে চাইছো আমার কাছে কিছু নাই তবে ওই বাড়িটায় যেতে পারো ওখানে গেলে অবশ্যই তুমি কিছু পাবে ওই বাড়িটা কার ওই বাড়িটা হলো আলী রাহু তালুর ওই গরিব মানুষ বেচারা বিশ্বনবী যখন বাড়ির দিকে সারা করে দিলেন টুকটুক করে ওই বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দেয় বলে কেউ আছো নাকি বাড়িতে আমি একজন অভাবী মানুষ আওয়াজ দিয়েছে ঘর থেকে আওয়াজ আসছে ফাতেমা তো জাহারা বলছেন স্বামী তো বাড়ি নাই কি দেবো আপনাকে বলে আমি খুব ক্ষুধার্ত বস্ত্র হারা বাহন হারা তো ফাতিমা তো জাহারা চতুর্দিকে ঘরে খুঁজে খুঁজে কিছুই পেলেন না কি পেলেন গলায় একটা হার ছিল খাদিজা রদিয়াল্লাহ তালে আনাহার আম্মার দেওয়া হার হারটা খুলে বাচ্চাকে দিয়ে বললেন যাও দিয়ে এসো বলে এটাই তোমাকে দান করে যদি বলা যাবে সোনার হাত ওই ফকির হাতে পাওয়ার পর চোখ ভরা পানি বলতে বলতে তা বলে দিল ও বেটি ফাতে তোমার আব্বা তোমার ঘর আমাকে পাঠালো আমি খোদার তো বস্ত্র হার আমার বাহন নাই তুমি হাত দিলে এটা আমি কি করে খাবো কি করে পরবো কি করে কাজে লাগাবো আমি তো তোমার কাছে কিছু সাহায্য নিতে এসেছিলাম ফাতেমা তখন ঘর থেকে বললেন যান ওটা বিক্রি করলে বিরাট দাম পেয়ে যাবেন আব্বার কাছে যান অনেক সাহাবা সেখানে থাকেন বিক্রি করে দেন আপনার সব অভাব আল্লাহ মোচন করে দেবে জুড়ে বলা যাবে

রসুল বলছেন কে আছো গো তোমাদের মধ্যে হাটটা কড়াই করে নেবে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যদি হাতটা কোরাই করি আপনার ব্যাথা লাগবে না তো রাসূল বললেন না তোমরা কোরাই করে নিতে পারো আম্মার রাদিয়াল্লাহু আনু ফকিরটাকে সোজা বাড়ি নিয়ে গেলেন পেট ভরে খাওয়ালেন সুন্দর পোশাক পরালেন দামি একটা উটও তাকে দিলেন বলে এই নাও তোমার উট এই নাও তোমার পোশাক এই নাও খাদ্য খরা আরও হাড়ের একটা দামিম দাম বিরাট একটা মূল্য তার হাতে ধরিয়ে দিয়ে বললেন হাঁটতে এবার আমাকে দাও তোমার সব অভাব তো হয়ে গেছে ফকিরে বলছে একদম যা চাইনি তার চেয়ে বেশি পেয়েছি দুহাত ধরে দোয়া দিল আমার দি আল্লাহ জন্য জন্যে আম্মারদি আল্লাহ আনুহ তাকে দোয়া নিয়ে তাকে বিদায় জানালেন নিজের একটা গোলামকে ডেকে বললেন রে গোলাম যাও না যাও এই হাটটা নি রসুলের দরবারে যাও গিয়ে বলো রসুলের চোখের পানি দেখেছি যে রসুল ওই হাটটা খাদিজার স্মৃতি ছাড়তে চায় না গিয়ে বলবে আমার আম্মার আমার মনিব ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাটটা ফিরিয়ে দিয়েছেন সঙ্গে আমাকে আপনাকে বক্সিস স্বরূপ আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন একটু জোরে জোরে বলা যাবে গোলাম রসুলের দরবার এসে বলছে আর রসুল আল্লাহ এই না না হা আম্মার কোরাই করে তার সমস্ত মূল্য চুকিয়ে দিয়ে ওই হাটটা আপনাকে আবার দিতে চেয়েছেন হাদিয়া রসুল বলছেন হাটটা তো আমার নয় যা তাকে দিয়ে সে খুশি হলে রসুল আমি খুশি হয়ে যাব গোলাম ফাতেমা দরবারে গেলেন দরজা আওয়াজ দিলেন ফাতেমার কাছে হার ফিরিয়ে দেওয়ার জন্য গেছেন ফাতেমা বলছে কি ব্যাপার গোটা ঘটনা খুলে বললেন এবং বললেন আমাকেও আপনাকে হাদিয়া স্বরূপ আম্মার পাঠিয়েছে রসুলের কাছে গেলাম রসুল আপনার কাছে আমাকে থাকতে বললেন ফাতেমা হাতটা হাত থেকে তুলে নিয়ে বললেন গোলাম আমার আব্বা বলেছেন গোলামকে মানুষকে গোলাম বানিয়ে রাখা নাকি ভালো না যাও আমি ফাতেমা তোমাকে চির জীবনের মতো আজাদ করে দিলাম জোরে বলা যাবে না

তাদের প্রতিটি কাজ যেত বড় আলীর আলির ঘরে চলে গেল অভাব অভাব মানে আমরা মনে করি পেট ভরে খাওয়াটাই মনে হয় সুখ আরে না খেয়েও যে বড় সুখ আছে না খেয়েও অনেক তৃপ্তি আছে এটা তারাই জানে যাদের আল্লাহ অবস্থায় রেখেছে এখন ফাতেমা দিন আব্বার কাছে অভিযোগ করিনি কি পেয়েছিলেন ওই সংসারে হাজার কষ্ট থাকার পরে সংসারে ছিল জান্নাত যদি বলা যাবে আলী হলেন আসাদুল্লাহিল গালিব এবং জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবার মধ্যে একজন হলেন ওই আলী কার্লাহাহু একটু বলা যাবে নির্বাচন দেখেন জান্নাতি নারীকে জান্নাতি স্বামীর সঙ্গে যখন রসুল যুক্ত করে দিলেন তাদের ঔরস থেকে তাদের খান্দানে তাদের গর্ব থেকে সন্তান জন্ম নিচ্ছেন রসুল বলছেন ইন্নাল হাসান আবাল হুসাইন সঈদা সাদাবি আহলিল আমি রসুল বললাম ওই খান্দানের দুটো সন্তান হাসান এবং হুসাইন এরা হলো জান্নাতি যুবকদের নেতা 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 জোরে জোরে বলা যাবে না জান্নাতি মায়ের পেট থেকে জান্নাতি যুবকদের নেতা জন্ম নিয়েছে জান্নাতি বাপের ঔরস থেকে জান্নাতি যুবকদের নেতা তৈরি হয়েছে একটু যদি বলা যাবে আপনি বলবেন বর্তমান সময় জানুয়ারিতে পিকনিকের টিম যাচ্ছে না ঘন ঘন আমি আস্তে আস্তে মোটটাই দেখলাম ওখানে পিকনিক চলছে তো মোটামুটি পিকনিকের টিম বিরাট যাচ্ছে এখন বলবেন ওরা জানে না ভুল খুব ভালো জানি এমন কোন মসজিদ নেই এমন কোন বক্তা নেই এমন কোন আলেম নেই বিষয়টা নিয়ে আলোচনা করে না তারপরও পিকনিক করতে যাচ্ছে আমাদের সময় ছিল চড়িভাত আর সেটা এখন ডেভেলপ করে হয়েছে পিকনিক তাই না চড়িভাত মনে আছে না আপনি ডাল দেবেন আমি চাল দেব একজন ডিম দেবে তো একজন আগুন দেবে একজন পানি দেবে একজন রাতবে একজন কাঠ ভাঙবে কি সুন্দর ওই ধোঁয়া খাবো ওই ধোঁয়ায় রান্না পুড়ে যাবে সে কি যে মজা সারাদিন ওই আম বাগানে বসে বসে রান্না বাড়া খাওয়া দাওয়া কি একটা যেন মজা ছিল ডেভেলপ করে পিকনিক হয়েছে আমাদের জামানায় আমাদের চড়ি ভাতের সময় ওই বড় বড় জিবিএল বক্স লাগানো হতো না ডিজে বাঁচত না আমরা খেলতাম আনন্দ করতাম এখন এই জাতি উন্নতি উন্নতশীল হয়ে পয়সা বেড়েছে তো পিকনিক সাচ্ছে আর সঙ্গে বিরাট বড় বড় বক্স ধামাধাম বাজাতে বাজাচ্ছে আপনি তাদের কি বলবেন ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে আমার তো মনে হয় আবার ফিরে যেতে হবে সেই পূর্বের জামানায় আপনাদের যারা আম্মা আব্বা একটু আজকে বালিশে মাথা দিয়ে আমার কথাটা একবার ভাববেন আপনি কিন্তু ওয়ান পিস না আপনারা হলেন ফোর পিস ফাইভ পিস এইট পিস তারা মানে আগের বাপমাদের ওয়ান পিস করে একটা ছেলে একটা মেয়ে হতো না বরং অধিকাংশ বাড়িতে পাঁচটা ছেলে তিনটে মেয়ে পাঁচটা মেয়ে তিনটে ছেলে অর্থাৎ আট দশটা ভাই 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 ওয়ান পিস নাতো তখন তখন কি এইট পিস নাইন পিস টেন পিস এখন এত বড়ো সংসার চালানোর জন্য আমাদের আম্মাব্বারা কি করেছেন অন্যের বাড়িতে খেটে মাথার ঘাম পায়ে ফেলা হালাল পয়সা আমাকে আপনাকে খাইয়েছে আলহামদুল্লাহ লাভটা কি হয়েছে হয়তো তখন অত শরিয়াতের বলার লোক ছিল না ইসলাম নিয়ে আলোচনা করার লোকের অভাব ছিল হালাল রেজেক যেহেতু এই দেহেতে ঢুকেছে বয়স একটু বাড়লেও শেষ বয়স হলেও এই যে মুখে দাড়ি মাথায় টুপি এই যে মসজিদ ভরিয়ে দিচ্ছেন আপনারা এটা হলো হালাল পয়সার বরকত একটু জোরে বলা যাবে এই হালাল পয়সার বরকত কিন্তু এখন এইট পিস না ওয়ান পিস একটা ছেলে একটা মেয়ে তখন এত কষ্ট ছিল এখন কোনো কষ্ট নাই তারপরে মহিলা সমিতি বন্ধ নাই লটারি বন্ধ নাই জুয়া বন্ধ নাই ঘুষ বন্ধ নাই এলআইসি বন্ধ নেই বন্ধন বন্ধ নেই এই যে আমাদের খারাপ পয়সা কাকে খাওয়াচ্ছেন ওই যে আপনার বাড়ির বাচ্চাগুলোকে খাওয়াচ্ছেন

শয়তানের ঝান্ডা ধরে জন্ম নিচ্ছে কম অ্যাক্সিডেন্ট হচ্ছে আর কম মারা যাচ্ছে গাইলম খাড়া দিয়ে উঠে শুনলে ওদের কোনো ভয় নেই হুটের উপরে দাঁড়িয়ে দুটো খাবি তো খা এত দোলাতে ভালো লাগে আবার বেটার ছেলে কিন্তু নাচ রে বিরাট খারাপ দেখে এক তো নাচতে জানে না জীবনের ট্যানিং নেই জানে না তারপরও নাচ ভাই ভাবজি আমার কি করে বন্ধ করবেন এই করবেন এই রাস্তা ফতোয়া দিয়ে বিরাট ঘোষণা দিয়ে বিরাট এলান করে বন্ধ হবে না আমাদের ফিরে যেতে হবে সেই পূর্বের জামানায় আসেন না আমরা বাপ মা একটা সুন্দর একটা জামাই নির্বাচন করি আমার নিজের মেয়েটাকে সুন্দর ঘরে দিই যে ঘরে দুনিয়ার অভাব থাকলেও যেন জান্নাতের অভাব না থাকে যে ঘরে দুনিয়ার কষ্ট থাকুক আখেরাতের কষ্ট যেন না থাকে প্রত্যেকটা বাপ মা যদি এমন স্বপ্ন দেখি যে আমাদের সংসারগুলো জান্নাতের সংসার হয়ে যায় আমাদের সংসারগুলো জান্নাতি খানদান হয়ে যাক তাহলে ওই হালাল খাদ্য যদি আবার আমার বাচ্চাদেরকে দিতে পারি ইনশাআল্লাহুল আজীজ একটু দেরি হলেও আগামী প্রজন্ম আবার হেদায়েতের আলো পেয়ে যাবে জোরে বলা যাবে না আবার পেয়ে যাবে আর যতই ফতোয়া দেন যতই আপনি বলাবুলি করেন বন্ধ হবে না আমার সঙ্গে রামপুর থেকে মোটামুটি বছরে জানুয়ারিতে পঁচিশ থেকে তিরিশটা পিকনিকের টিম বার হতো আল্লাহ করে এই মুহূর্তে একটা হয় কারণ কি অনেক জায়গায় মানুষ করে দেখবেন প্রদীপের তলায় অন্ধকার মাদ্রাসা চলতে গেলে গ্রামের মানুষের সহযোগিতা ছাড়া কোনো মাদ্রাসা ডেভেলপ করতে পারে না সহযোগিতা মানে শুধু পয়সা নয় তাদের দোয়াও দরকার সঙ্গে রংপুরের মানুষ পয়সাও দেয় দোয়া দেয় তো মাদ্রাসা হয়েছে বাইরে ছেলে সে পড়ে যাবে পাগড়ি পাবে বিরাট সুনাম সুনাম এটা না মাদ্রাসা যদি প্রদীপের তলায় অন্ধকার থাকে সে মাদ্রাসা অসফল আর প্রদীপের তলার ওই অন্ধকার যে দূর করা যায় সেই মাদ্রাসা হলো সফল আমি বিরাট না পারলেও চেষ্টা করেছি এই দশ বছরে সংগ্রামপুর গ্রামের প্রত্যেকটা বাচ্চাই বক্তব্যে পড়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা না